वेलकम बैक टू माई चैनल अंकितार रान्नाघर। आज के आमी आपनादेर जोन्नो एकटा खूब सहजे एबं खूब अल्प समय एक सोमवारी एकटा मुसुर डालेर रेसिपी निये चले एसेछि। तो डाल रान्ना करते किन्तु आमादेर प्रत्येकेरई अल्प विस्तर समय लागे। डाल जिनिसटा शुनते खूब छोटो मने होलेओ डाल रान्ना करते किन्तु बेश खानिकटा समय आमादेर व्यय हय, कारण आलादा करे डाल सिद्ध करते हय, तारपरे सेटा आलादा करे फोड़न दिते हय। तो কিভাবে এক ফোড়নে এক সোমবারি ডাল তৈরি করা যায় আজকে সেই রেসিপিটাই আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক ডাল তৈরি করার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস আমাদের লাগছে। ডালের জন্য লাগছে শুধুমাত্র মসুর ডাল এবং ফোড়নের জন্য লাগছে পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। ব্যাস এই চারটি উপকরণ দিয়েই কিন্তু আমাদের এক সোমবারি মসুর ডাল তৈরি হয়ে যাবে। তাহলে চলুন রান্নাটা আমরা শুরু করি। যেহেতু আমি অল্প পরিমাণ ডাল রান্না করছি সেই জন্য আমি একটা এরকম অ্যালুমিনিয়াম বাটি নিয়ে নিচ্ছি। ডালের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু আপনারা কড়াই ব্যবহার করবেন। তো সরষের তেল দিয়ে নিয়েছি আমি বাটিতে, এর মধ্যে আমি আমার ফোড়নটা দিয়ে দিলাম, মানে পাঁচ ফোড়ন, তেজপাতা এবং শুকনো লঙ্কা। ফোড়ন দেওয়ার পর গ্যাসটা কমিয়ে 30 সেকেন্ড কিন্তু ফোড়নটাকে একটু ভাজতে হবে, না হলে কিন্তু ডালের মধ্যে ফোড়নের সুন্দর গন্ধটা আসবে না। তো ফোড়নটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি। এবং এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম আছে রাখতে হবে। এবার আমি এর মধ্যে একটু নুন, মানে পরিমাণ মতো নুন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেবেন, পরিমাণ মতো হলুদ এবং একটুখানি মিষ্টি দিয়ে নিলাম। এখানে মিষ্টিটা কিন্তু মিষ্টতার জন্য নয়, রান্নার মধ্যে একটা খার ভাব থাকে সেটা কাটানোর জন্য সামান্য একটু মিষ্টি দেওয়ার প্রয়োজন হয়। এবং এর মধ্যে দিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা। আপনারা যদি খুব ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা একটু চিড়ে নিতে পারেন, আমি কাঁচা লঙ্কাটা আস্তই দিলাম। দিয়ে এবারে ডালটাকে এক মিনিট মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে করে রাখা গরম জল দিয়ে নেব। যেহেতু জলটা একদম গরম সেই জন্য ডালটা ফুটতে খুব বেশি সময় লাগবে না। আমার মোটামুটি জলটা ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটাকে মাঝারি আঁচে করে ডালটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখব মোটামুটি 80 ভাগ ডাল কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা লঙ্কা একটুখানি হাতা দিয়ে চিড়ে দিলাম, এবং আমার মনে হচ্ছিল যে নুনের পরিমাণটা একটু কম আছে, একটু নুন দিয়ে নিলাম। এবার ডালটাকে আরেকবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, এই সময়ও কিন্তু গ্যাসের আঁচটা মাঝারিই থাকবে। তো 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে দেখব ডালটা একদম রেডি হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এত সহজে এবং কত অল্প সময়ে আমাদের এক সোমবারি মসুর ডাল রেডি হয়ে গেল। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং কেমন হলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।